হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছো এর আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ও ক্ষতির অঙ্ক নিয়ে আজকে দ্বিতীয় পার্ট এখানে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট একুশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কোনটা উত্তর হবে দেখো উত্তর নিয়ে একটু আলোচনা করি তাহলে যে বিক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে ক্ষতি অর্থাৎ হচ্ছে কি বিক্রয় মূল্য যদি একশো হয় তাহলে হচ্ছে কি ক্রয় মূল্য হবে একশো প্লাস কুড়ি তাহলে এই ক্রয় মূল্যটা হচ্ছে কি বার বার করতে হবে তোমার বিক্রয় মূল্যের ওপর হচ্ছে কি ক্ষতি বাই একশো প্লাস বিক্রয় মূল্যের ওপর ক্ষতি গুণ কত টাকায় হচ্ছে কি বিক্রি করেছে এখানে তোমায় বলে নি সুতরাং হচ্ছে কি একশো গুণ হচ্ছে কি একশো তাহলে অঙ্কটা হয়ে যাবে এবার দেখো দুয়েরটা দেখো হয়েছে কে দশ নম্বরটা দেখো যে বাবু তার বেহালাটা তিনশো টাকায় বিক্রি করায় কুড়ি পার্সেন্ট হচ্ছে কি ক্ষতি হয় বেহালাটির ক্রয় মূল্য হচ্ছে কি কত তাহলে হচ্ছে কি কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা হবে বিক্রয় মূল্য আশি টাকা হবে তাহলে আশি টাকা যদি বিক্রয় মূল্য হয় তা ক্রয় মূল্য হবে একশো একটা করলে কত হবে তাহলে হচ্ছে একশো বাই হচ্ছে কি আশি আর এখানে হয়েছে কত তোমার তিনশো গুণ হচ্ছে কি তিনশো তাহলে উত্তরটা বেরিয়ে আসবে এবার দেখো একজন হচ্ছে কি অসৎ হচ্ছে কি ফল বিক্রেতা ক্রয় মূল্য হচ্ছে ফল বিক্রি করে বিক্রি করে কিন্তু ফল বিক্রি করার হচ্ছে কি সময় সময় প্রতি কেজি ফলের পরিবর্তে আটশো গ্রাম ফল দেয় এই অসৎ ব্যবসায় লাভ কত তাহলে এক কেজির পরিবর্তে কতটুকু দিচ্ছে আটশো গ্রাম দিচ্ছে এটা বার করা খুবই সোজা কি করে হচ্ছে কে বার করবে দেখো যে এক কেজির হচ্ছে কি পরিবর্তে আটশো দেয় তাহলে হচ্ছে কি যে তাহলে এখানে সূত্র আকারে যদি তুমি হচ্ছে কি লেখো তাহলে তোমাকে লিখতে হবে তাহলে লাভ সমান সমান কেজি টাকা হাজার করে নাও হাজার গ্রাম করে নাও তাহলে হচ্ছে কি হাজার গ্রাম মাইনাস আটশো গ্রাম বাই আটশো গ্রাম গুণ একশো তাহলে কি হচ্ছে সমান সমান কাটাকাটি করে যেটা হবে সেটা হবে এর উত্তর দশটি হচ্ছে কি লেবুর পরেরটা দেখো দশটি হচ্ছে কি লেবুর ক্রয় মূল্য আটটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ এই ধরনের অঙ্ক প্রতিটি কম্পিটিভ পরীক্ষাতেই বেশ আসে একটু যত্ন সহকারে হচ্ছে দেখলেই কিন্তু এই সমস্ত অঙ্ক অনায়াসে করতে পারবে দু তিন সেকেন্ডের মধ্যে বা তিন চার সেকেন্ডের মধ্যে তুমি হচ্ছে কেউ করতে পারবে এখানে দেখো দামটা বলে দেওয়া নেই দামটা বলে নেয় তুমি যদি দামটা যদি তুমি এক্স ধরো কিংবা এক একই ধরো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে এখানে খুব সহজে যদি তুমি করো তাহলে দশ মাইনাস হচ্ছে আট বাই আট গুণ একশো করলে অঙ্কটা হয়ে যাবে সূত্র আকারে লিখলে কী হবে আগের বার আমি আলোচনা করেছি সূত্র আকারে লিখলে পি কিউ মাইনাস আর এস এখানে এই সংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসে দিয়ে দেখো কিংবা না করলে সোজাভাবে মুখে মুখে অঙ্কটা করা যায় তাহলে যাই হোক এবার চলো এবার তোমার অঙ্কগুলো দেখে নিয়ে তোমরা নিজের একটু ভাবো তারপরে তো আমি করে দিচ্ছি দেখে নাও হুম একটু পরে আসছি দেখো যেখানে বলছে যে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট কি ক্ষতি হলে ক্রয় মূল্যের যে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে সূত্র আকারে কীভাবে লিখবে যে ক্রয় হচ্ছে কি মূল্যের দেখো ক্রয় ক্রয় মূল্যের উপর হচ্ছে কি ক্ষতি সমান সমান বিক্রয় মূল্যের উপর হচ্ছে কি ক্ষতি বাই একশো প্লাস ক্ষতি গুণ একশো তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে দেখো বিক্রয় এখানে কত ক্ষতি হয়েছিল বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত টোয়েন্টি পারসেন্ট তারপরে হচ্ছে কি কুড়ি আর এখানে একশো আর এখানে হচ্ছে কুড়ি অর্থাৎ হচ্ছে কি যে একশো কুড়ি বাই একশো হচ্ছে কুড়ি গুণ হচ্ছে কি একশো সমান সমান কাটাকাটি করো তাহলে এখান থেকে এটা হচ্ছে কি কাটাকাটি করলে দেখো শূন্য শূন্য হচ্ছে কি কেটে গেছে এবার এখানে তোমার এই শূন্য এই শূন্য কেটে দিয়েছে তারপরে এটা হচ্ছে ছয় এখানে কেটেছে তাহলে হচ্ছে কি ওপর হচ্ছে পঞ্চাশ আর নিচে হলো তিন পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করে দাও তাহলে উত্তরটা হবে তিনশো নং আটচল্লিশ দুই থাকলো তাহলে হচ্ছে কি ষোলো পূর্ণ দুইয়ের হচ্ছে কি তিন কোনটা উত্তর হবে তাহলে এখানে তাহলে এখানে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার পরেরটা দেখো যে রবীনবাবু তার হচ্ছে কি বেহালাটা তিনশো টাকায় হচ্ছে কি বিক্রি করায় কুড়ি পার্সেন্ট হচ্ছে কি ক্ষতি হয় বেহালাটির ক্রয় মূল্য কত এখানেও সূত্র আকারে লিখতে হয় ক্রয় মূল্য কী হবে ক্রয় মূল্য তাহলে হচ্ছে কি সূত্র আকারে লিখলে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে দেখো ক্রয় মূল্য একশো বাই একশো মাইনাস ক্ষতি ক্ষতি কত হয়েছিল টোয়েন্টি পার্সেন্ট গুণ হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত তিনশো তাহলে এখানে বসিয়ে দাও অঙ্কগুলো হয়ে যাবে তাহলে হচ্ছে কি করা বাই এখানে তুমি হচ্ছে কি আমি যতটা করে দিয়েছি এতটা করারও তোমার দরকার নেই তুমি যদি হচ্ছে অঙ্কটা অভ্যাস করো তাহলে তোমার কাছে দেখি তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে সুতরাং হচ্ছে একশো বাই তোমাকে বোঝানোর জন্য এগুলো করা হয়েছে তাহলে একশো বাই একশো মাইনাস ক্ষতি গুণ বিক্রয় মূল্য এখানে দেখো একশো এখানে হলো তাহলে একশো মাইনাস হচ্ছে কি কুড়ি গুণ হচ্ছে কি বিক্রয় মূল্য হচ্ছে কি তিনশো টাকা তাহলে এখানে তিনশো বসিয়ে দাও উত্তরটা হয়ে যাবে তাহলে হচ্ছে কি দেখো এখানে তিনশো সমান সমান হচ্ছে কি কাটাকাটি করো শূন্য শূন্য কেটে গেলো তারপর হচ্ছে কি দুই এখানে হচ্ছে কি এখানে কি এটা কেটে দাও কেটে দিলে পঁচিশ পঁচিশকে হচ্ছে কি পনেরো দিয়ে হচ্ছে কি গুণ করলে কত হচ্ছে তিনশো পঁচাত্তর তাহলে এখানে উত্তরটা হবে তিনশো পঁচাত্তর ইজ দ্য রাইট অ্যান্সার দেখে নাও অঙ্কটা কীভাবে করা হয়েছে দেখো পরে একজন দেখ একজন অসৎ হচ্ছে কি ফল বিক্রেতা একজন অসৎ হচ্ছে কি ফল হচ্ছে কি বিক্রেতা ফল বিক্রি করে কিন্তু ফল বিক্রি করার হচ্ছে কি সময় প্রতি কেজি ফলের পরিবর্তে আটশো গ্রাম হচ্ছে কি ফল দেয় এই অসৎ ব্যবসায় কত টাকা লাভ তাহলে এক কেজির পরিবর্তে সে কিন্তু যে টাকায় কিনছে সেই টাকায় বিক্রি করছে কিন্তু ওজনে কম দিচ্ছে ওজনে হচ্ছে কি কম দিচ্ছে তাহলে সূত্র লাভটা কি হবে লাভটা হচ্ছে যে তোমার হচ্ছে কি যে ওই কেজিটাকে এক কেজি এক কেজিটাকে তুমি গ্রামে নিয়ে যাও কারণ এটা গ্রামে আছে আটশোটা গ্রামে আছে দুটোই সমজাতীয় রাশিতে পরিণত করতে হবে অর্থাৎ লাভ সমান সমান কত হচ্ছে দেখো এক হাজার হচ্ছে কি গ্রাম মাইনাস আটশো গ্রাম তাহলে হচ্ছে কি দুশো গ্রাম আর নিচে হচ্ছে কি আটশো অর্থাৎ কত টাকা হচ্ছে কি ফাঁকি দিচ্ছে কত গ্রাম ফাঁকি দিচ্ছে ফাঁকি দিচ্ছে হচ্ছে কি এক হাজার গ্রাম থেকে আটশো গ্রাম বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে কি দুশো গ্রাম তাহলে হচ্ছে কি দুশো গ্রামে ফাঁকি দেয় কত আটশো গ্রামে ফাঁকি দিচ্ছে কত দুশো গ্রাম এক গ্রামে কত এটা নিচে চলে এলো তারপর হচ্ছে কি এখানে একশো গ্রামে কত দিচ্ছে দেখো এটা হলো পঁচিশ টাকা মানে পঁচিশ পার্সেন্ট তাহলে হচ্ছে কি কত লাভ করছে সে তাহলে কত লাভ করছে লাভ করছে সে পঁচিশ পার্সেন্ট এটা উত্তর সঠিক উত্তর দেখো দশটি লেবুর হচ্ছে কি ক্রয় মূল্য আটটি লেবুর বিক্রয় মূল্যের হচ্ছে কি সমান হলে শতকরা কত লাভ দেখো এই অঙ্কটা অন্যভাবে করা যায় অন্যভাবে করা যায় মানে পরিচালিত নিয়ম অনুযায়ী করা যায় কিন্তু এটা সময় হয়তো দু তিন মিনিট লেগে যাবে কিন্তু এই অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তোমাকে তিন থেকে চার মিনিট চার সেকেন্ড সরি চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হবে সুতরাং এখানে প্রয়োগ করতে হবে এখানে আটটি লেবুর ক্রয় মূল্য কত বলা নেই এবং আটটি লেবুর বিক্রয় মূল্য বা কত বলা নেই অর্থাৎ হচ্ছে কি যদি তুমি এক টাকা ধরো বা এক্স টাকা ধরো তাহলে এটা নাও ধরতে পারো এখানে হচ্ছে কি দুটো মূল্য এবার দেখো আগেকার যে সূত্রগুলো আমি এগুলো প্রয়োগ করেছি এখানে যে টাকাটা যেহেতু নেই এই এই টাকাটা এখানে পি এটা যদি যদি তুমি পি ধরো আর এটা যদি তুমি আর ধরো 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 হচ্ছে কি এটা এটাকে আমি হচ্ছে কি এটাকে আমি পি ধরলাম তাহলে এটা হচ্ছে কি পি আর এখানে আর ধরলাম এখানে হচ্ছে কি কী হলো যদি হচ্ছে কি দশটার দশটির হচ্ছে কি এই সংখ্যাটাকে আমি পি ধরলাম টাকাটা নেই এবার হচ্ছে কি টাকাটা দুটোর ক্ষেত্রেই এক সেই টাকাটার ক্ষেত্রে হচ্ছে কি এখানে যদি আমি টাকাটাকে যে কিউ ধরে ধরি তাহলে এখানে হচ্ছে কি কিউ এবং হচ্ছে কি এস সমান সমান হচ্ছে কি এক্স অর্থাৎ টাকাটা হচ্ছে কি এক্স তাহলে এখানে সূত্র আকার লিখলে কী হবে দেখো পি কিউ মাইনাস হচ্ছে কি আর এস বাই আর এস সমান সমান তা এখানে দেখো হচ্ছে কি এই কিউর জায়গায় হচ্ছে কি এক্স বসিয়ে দাও তাহলে এক্স দিয়ে সমান সমান কত হচ্ছে দেখো তাহলে হচ্ছে কি কাটাকাটি করে এক্স এক্স কেটে গেলো ওপরে দুই থেকে হচ্ছে কি হচ্ছে চার চার পঁচিশ একতো আমি বললাম যে এই অঙ্কটা এইভাবে না করলেও হবে কিরকম হবে দেখো এখানে আট তাহলে কি এখানে হচ্ছে কি দশ দশ ধরো দশ বাই আট বাই আট হুম বাই আট হচ্ছে কি গুণ হচ্ছে কি একশো গুণ যদি তুমি এখানে একশো করে দাও তাহলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে এবার দেখো কী হয় দুই এখানে হচ্ছে কি দুই তাহলে হচ্ছে কি দুই বাই আট গুণ একশো এই এটা কেটে দাও কেটে দিলে কত হচ্ছে চার এখানে হচ্ছে কত হচ্ছে এটা হলো পঁচিশ পঁচিশ তাহলে এখানে উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে দেখো এইভাবে সূত্র আকার হচ্ছে কি যদি আমি করে নিই তাহলেও কিন্তু এখানে পঁচিশ পারসেন্ট হয়ে যাচ্ছে অত হবে পঁচিশ যেহেতু এটা হচ্ছে কি ক্ষতির কোনো নেগেটিভ নয় সুতরাং এখানে হবে পঁচিশ টাকা সি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচিশ টাকা দেখো পরের হচ্ছে কি প্রিন্ট করার সুযোগ হয়নি দেখো আসলটা দিয়ে করাচ্ছি দেখো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্যে ইস্টু হচ্ছে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য হচ্ছে কি কত হলে একটি হচ্ছে কি দ্রব্য বিক্রয় করে বিক্রয় হচ্ছে কি করে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে কি ক্ষতি হবে ক্ষতি হবে একবার হচ্ছে কি এখানে ক্ষতি যেহেতু বলেছে তাহলে বিক্রয় মূল্য তো ধরো বিক্রয় মূল্য তাহলে হচ্ছে কি এখানে বিক্রয় মূল্য সমান সমান যদি তুমি একশো ধরো তাহলে হচ্ছে কি ক্রয় মূল্য কত হবে দেখো বিক্রয় মূল্য হচ্ছে কি একশো এখানে হচ্ছে কি ক্রয় মূল্য বাই হচ্ছে কি বিক্রয় মূল্য তাহলে হচ্ছে কি ক্রয় মূল্য কত হয়েছে যে একশো প্লাস হচ্ছে কি কুড়ি বাই হচ্ছে একশো সমান সমান কত হচ্ছে দেখো সমান হচ্ছে কি একশো কুড়ি বাই হচ্ছে কি একশো সমান হচ্ছে কি সিক্স ইস টু ফাইভ তাহলে হচ্ছে কি সিক্স ইস টু ফাইভ হচ্ছে কি এটার উত্তর তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখো দেখে এখানে দেখে নাও মানেটা দাঁড়াচ্ছে এই যে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য এবার হচ্ছে কি ক্রয় মূল্যটা কি ক্রয় মূল্যটা তো টোয়েন্টি পার্সেন্ট তো হচ্ছে কি ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর যেহেতু ক্ষতিটা তাহলে এবার দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য সমান বাই হচ্ছে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি বাই হচ্ছে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এবার দেখো একশো প্লাস হচ্ছে কি কুড়ি বাই হচ্ছে কি একশো সমান সমান হচ্ছে একশো কুড়ি বাই একশো কাটাকাটি করলে কত হচ্ছে দেখো তাহলে ছয় বাই হচ্ছে কি পাঁচ অঙ্কটা এত দূর হবে না এতকে এই দুই সেকেন্ড থেকে এক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যায় তুমি যদি হচ্ছে কি বুঝে নেও তাহলে যে একশো কুড়ি বাই একশো গুণ একশো একশো কুড়ি বাই একশো ইজিক্যালটা হচ্ছে কি ছয় বাই পাঁচ তার মানে যে দুই সেকেন্ডটাও লাগবে না তাহলে হচ্ছে সিক্স এইটুকু হচ্ছে কি টোটাল অঙ্ক অর্থাৎ অঙ্কটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি এইটুকুর মধ্যেই করতে পারবে পরেরটা দেখো যে যদি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের যে আশি পার্সেন্ট হয় হয় তবে হচ্ছে শতকরা লাভ হবে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের আশি শতাংশ তাহলে সূত্রটা দেখো যে এখানে বিক্রয় মূল্য একশো সূত্রটা হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বায়ু হচ্ছে ক্রয় মূল্য গুণ একশো তাহলে এখানে একশো থেকে তুমি হচ্ছে কি ক্রয় মূল্যটা বিক করে দাও তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে কি একশো মাইনাস হচ্ছে কি আশি বাই হচ্ছে কি আশি গুণ একশো তাহলে কাটাকাটি করো এখানে হচ্ছে কি কুড়ি বাই আশি কাটাকাটি করলে কত হচ্ছে দেখো পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরেরটা দেখো পরেটা হচ্ছে কি একজন হচ্ছে কি ব্যবসায়ী ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট সারে দ্রব্য কিনে ধার্য মূল্যেই বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে দেখো যে টাকায় কিনছে সেই টাকায় বিক্রি করছে কিন্তু কি লাভ হচ্ছে যে ওই কেনার সময় তার টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে দিয়েছিল অর্থাৎ একশো টাকার হচ্ছে কি দ্রব্য আশি টাকায় দিয়েছে তাহলে আশি টাকায় তার লাভ হয় কত একদম মুখোমুখি করা যায় দেখো আশি টাকায় লাভ হচ্ছে কুড়ি টাকায় এক টাকায় লাভ হচ্ছে কি কুড়ি বাই আশি সুতরাং একশো টাকায় কথা হচ্ছে গুণ একশো এটা কি সূত্র আকার যদি হচ্ছে কি তুমি যদি লেখো এখানে হচ্ছে ছাড় টোয়েন্টি পার্সেন্ট তাহলে সূত্র কী হচ্ছে কি স্যার বাই ধার্যমূল্য মাইনাস হচ্ছে কি স্যার গুণ হচ্ছে কি একশো সমান হচ্ছে কি কুড়ি বাই হচ্ছে কি আশি গুণ হচ্ছে কি একশো সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে উত্তরটা হবে এটা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার দেখো তাহলে হচ্ছে কি লাস্ট অঙ্কটা দেখো যে বিক্রয় মূল্য এবং হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত বিক্রয় মূল্য এবং হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত ফোর ইস টু হচ্ছে কি ফাইভ মানে বোঝা যাচ্ছে যে এটা ক্ষতি হয়েছে হলে শতকরা কত হচ্ছে কি ক্ষতি হয় তাহলে এখানে অনুপাতটা দিয়ে দিয়েছে তুমি অনুপাতটা যদি হচ্ছে কি যে অঙ্কের যে সাধারণ যে নিয়ম অনুযায়ী যদি তুমি করো তাহলে কিন্তু এখানে তোমাকে একটা কিছু ধরে নিতে হয় অর্থাৎ হচ্ছে কি ফোর এক্স যদি হচ্ছে কি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হবে ফাইভ এক্স তাহলে ক্ষতি কত হচ্ছে দেখো এবার সূত্র আকার দেখো যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে ক্ষতি ক্ষতি সমান সূত্র ক্ষতি সমান সমান কি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই হচ্ছে কি ক্রয় মূল্য এবার দেখো আমরা এখানে ধরে নিয়েছি যে বিক্রয় তোমার হচ্ছে কি বিক্রয় মূল্য তো ক্ষতি হয়েছে চার হয়েছে মানে ফোর এক্স আর হচ্ছে ক্রয় মূল্য কত হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স থেকে হচ্ছে কি ফোর এক্স বিয়োগ করে দিলে তাহলে হচ্ছে কি যে এক্স বাই হচ্ছে কি ফাইভ এবার এক্স এক্স কেটে দাও কেটে দিলে পরে এখানে হচ্ছে পাঁচ থাকছে সুতরাং হচ্ছে কি পাঁচকে চার পাঁচে কুড়ি মানে হচ্ছে কুড়ি টাকা তাহলে হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার আসলে এইভাবে যে অঙ্কগুলো করা হয়েছে তুমি মুখোমুখি অঙ্কগুলো হচ্ছে কি করতে পারবে তাতে দেখা যাবে যে অঙ্ক দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে বা ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ড লাগুক ছয় সেকেন্ড লাগুক তার মধ্যে তুমি অঙ্কগুলো করতে পারছো আজ এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো